গুড মর্নিং। আর ঘড়িটা কটা বাজছে সেটা তো দেখতেই পেলে, প্রায় 11টার। এখনো দেখো বিছানা পড়ে আছে। ঘুম থেকে উঠেছিলাম 9:30-তে, আর উঠে চা করে খেয়ে দে আবার বিছানাতেই গড়াগড়ি করছিলাম। বাইরে এত কুয়াশা ছিল, এতক্ষণে রোদের একটু আবহাওয়া দেখা গেল, তাই এখন উঠছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে এটা ভাজা হবে। আর ওদিকে দেখো ভাত হচ্ছে, আর কালকের একটু কই মাছ আছে রান্না করা, আর আলু করবো, তাহলে হয়ে যাবে। আর তোমাদের সবাইকে আমার মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো এটা হচ্ছে একটা গামছা, তো এটা একসঙ্গে তিনটে গামছা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য গামছাগুলো। তো এটা হচ্ছে আমার মেজদির ছোট মেয়ের মেয়ে, তোকে বলছি যে আয় তোকে শাড়ি পরিয়ে দেয়, তো পুরোটা শাড়ির মতন পরিয়ে দিয়েছি। তো ভাবছিলাম যে কাটবো না, এটা ওকে শাড়ির মতন দিয়ে দেবো তো শাড়ি মনে হবে, কিন্তু দেখলাম যে না, পুরো গামছাই মনে হচ্ছে। তো ওই জন্য বললাম যে না ঠিক আছে, একটা কেটে ওকে দিয়ে দিয়েছি, তার আগে এখানে তিনটে আছে, তো তিনটেকেই কেটে নেব। আর এদিকে দেখো ছাগল বাচ্চাটার অবস্থা, গাড়িতে উঠে গাড়িতে মানে গাড়িটা চালাবে মনে হচ্ছে যেন। আর এটা আমাদের বলেছিলাম যে ছাগলের বাচ্চা হয়েছে, এটাই সাদা বড় ছাগলটার, এটা মানে সাদাই বাচ্চা হয়েছে দেখো। আর বাচ্চাটার বয়স হলো আজকে 10 দিন, 10 দিন তো বোধহয়। হ্যাঁ তো দেখো মানে 10 দিন এখনো হয়নি, কিবার হয়েছে 8 দিন বোধহয়। তো যাই হোক, তো খুব একটাই বাচ্চা হয়েছে, এর আগে দুটো হয়েছিল আর এবার একটাই হয়েছে। এমনিতে এই ছাগলটার বাচ্চাগুলো একটু বড় বড়ই হয়, তো এটাও বড়ই আছে, আর খুব তাড়াতাড়ি মানে বড় হয়েও যায় ছাগলগুলো। তো দেখো এ খেলছে এখানে, আর আমি এখানে বসে বসে রোদ তাপাচ্ছি, মানে বিকেলবেলার দিকে এখানটাতেই বসে আছি, কি করব কাজ নেই। তো তো বিকেলবেলা দেখো পুকুর পাড়ে বসে আছি, আর বাচ্চাটা ওইখানে গাড়ির কাছে দেখো দাঁড়িয়ে আছে খেলছে। আর দেখো দোকানের সামনেটাতে ছাগলের খড়গুলো মেরে দেওয়া আছে, আর আমি এখানে বসে পড়ন্ত বেলা রোদ তাপাচ্ছি। দেখো ওইদিকে সূর্যটা ডুবছে পুকুরের জলে, বুঝতে পারা যাচ্ছে। আর এদিকটা রোদটা আছে তাই এখানটায় বসেছি, চুলটা একটু একটু ভিজে আছে, তার জন্য রোদের দিকে পিঠটা করে, মানে ওইদিকে পিঠটা দিলে পরে মুখটা এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই রোদের দিকে এখন মুখটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে রান্না তো দেখালাম, মানে মেথি শাক বসিয়েছিলাম, তো মেথির শাক আর কালকে কই মাছ একটু ছিল। আর এখানে তো মশলা করছে একজন, তার জন্য ঠং ঠং আওয়াজ হচ্ছে। আর কই মাছ ছিল, আর একটু আলু করেছিলাম বড়োর জন্য। আর আজ তো ছিল না ও, মানে সাক্ষী গোপাল, মানে তোমাদের দাদার নাম আছে, তো তারপরেও একটা মানে আমাদের বাড়িতে যে মহারাজ আছে যতীন মহারাজ, তো উনি মানে ওর নামটা ঠিক পছন্দ না, মনোপুত না, তার জন্য নাম রেখেছিলেন সাক্ষী গোপাল। তো তার জন্য আমিও মাঝে মধ্যে স্বামী তো বলি বলি, তো তার সঙ্গে সঙ্গে সাক্ষী গোপালও বলি, খুব অল্প বলি, না হলে প্রাণনাথ স্বামী এগুলো বলেই ডাকি। তো যাই হোক, তো আজ ছিল না, আজ ও শিউড়ি গিয়েছিলো, আর সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, আজ ঘুম থেকে কটাতে উঠেছি দেখেছই তো। আর ও গিয়েছিল 7টার সময়, তখন আমাকে উঠিয়েও গিয়েছিল, তখন তো প্রচুর কুয়াশা ছিল, তো তখন আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। আর লেপ থেকে আজকে মানে কেউই ওঠেনি বলতে গেলে, সবাই ওই 8:45-9টাতেই উঠেছে বাড়ির লোকও, আর চা সবাই 10টাতে খেয়েছে। তো তো ছিল না শিউড়িতে গিয়েছিল, তো এলো এই একটু আগেই এলো, ওকে খেতে দিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর আমি এসে এখানে উঠে বসেছি। তো মানে চুলটা একটু ভিজে ভিজে আছে বলে শুকাবার জন্য বসেছি, আর ঠান্ডা লাগছে, বাড়ির ভিতরে একদম রোদ পড়ে না, এখানটায় দোকানের সামনেটায় রোদ আছে, এখানটায় বসেছি, আর ওই দিকটাতে বসেছে শেষদিরা বীরবাদতে, তখন অনেকেই আছে, তার জন্য আর আমি ওই দিকটায় যাইনি। তো এখন আমি একটু মাথাটা আঁচড়ে নেবো, আর দেখো মানে টিপ সিঁদুর কিছুই পরিনি, পরে নেবো, তো তারপর একদম সোয়েটার টোয়েটার পরে এসে আর ছাগলের খড়গুলো ভরে দেবো, একটু রোদ মানে গরম গরম থাকবে, এখনই ভরে দেবো। আর ওদিকটা যদি প্রচুর হাওয়া আসে, তো ওদিকে দরজাটা বন্ধ করে দিয়ে আসতে হবে, মানে ছাগলগুলো যেদিকটাতে থাকে, তো
তো চলো আমি ওগুলো করে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো দেখো এখন 6:30 বাজে, মানে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একটু মুড়ি খেলাম, খেয়ে দিয়ে দোকানে এসেছি। তো দোকানে প্রচুর মানে কাজ পড়ে আছে সেলাইয়ের, তো সেগুলো করতে হবে। দোকানটাও এলোমেলো হয়ে আছে, দোকানে একদম মাল মানে যেগুলো খাবার টাবার থাকে সেগুলো, সার্ফ সাবান এইগুলো একদম নেই বললেই চলে। কালকে সেগুলো তুলতে হবে, কারণ আমি ওইদিকে ছিলাম না, আবার কদিন থাকার পরেও আমি ঠিকঠাক দোকানটায় বসতে পারছিলাম না, তো তার জন্য মানে দোকানটা ফাঁকা অবস্থায় আছে। আর ঠান্ডাটা খুব জাঁকিয়েই পড়েছে, মানে জমিয়ে পড়েছে ঠান্ডাটা। তো দেখো মানে সব পরে নিয়েছি, সোয়েটার চাদর। আর দোকানটা যেহেতু টিন দেয়া আছে আর নিচু দোকানটা, ওই জন্য মানে দেখো ঠান্ডাটা বেশি, গরমের দিনে গরমও বেশি লাগে ঠান্ডাও বেশি লাগে। আর এখন তো মানে মেশিনে বসতে গেলে পরে মেশিনের ওই ওপরের পাদানিটার ওপরে একটা কিছু না দিয়ে নিলে পরে মেশিন চালানো অসম্ভব। না করব, বসবো এখন, সেলাই করতে দিয়ে গেছে, খোঁজ নিচ্ছে। তো কিছু কাপড়ের কিংবা পেপার বিছিয়ে দিয়ে তারপর সেলাইটা করতে হবে। তো সেলাই সত্যি অনেকগুলো পড়ে আছে, সেগুলো করতেই হবে, মানে আজ করব, অনেকগুলো না করলে হবে না। আর দোকানটাকেও কাল দেখি, মানে ঘরের ভিতরটা ঠিকঠাক গুছিয়েছি, এবার দোকানটা গোছাতে হবে। কয়েকদিন বাড়ি না থাকলে যা অবস্থা হয়, আর তারপরে যেভাবে ট্রেনিং গুলোর চাপ পড়েছিল, কাজ করতে করতে মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আবার কাল মনে হয় সম্ভবত আমাকে একবার আমার বিডিও অফিস যেতে হবে, মানে সংঘ বাড়িতে। তো কাজ করে এসেছি, তো খাতাতে সই করে আসতে মনে নেবে, বিল করবে। তো 2 দিনের সই করা হয়নি, গিয়ে সইটা করে আসতে হবে, নাহলে বিল করবে, সমস্যা হয়ে যাবে, ফোন করেছিল আজকে। তো কাল একবার যাব, গিয়ে সইটা করে দিয়ে আসব। আর এখন মানে সেলাই টেলাই করে নিয়ে রাতের খাবার করতে হবে, মানে তরকারিটা দিনেরই থাকে, রাতে শুধু রুটি করে নেই। তো রুটিটা করব, মানে রুটিটা তো জানো মানে যখনই খাবে, মানে ও বাড়িতে এসে আবার একটু এদিক সেদিক ঘুরে বেড়ায়, মানে ঘুরে কি ফোনে টোনে কথা বলে বেড়ায়, তারপর গিয়ে যখন বাড়িতে বসে তখন আমি রুটিটা করতে বসি, কারণ একদিকে হয় আর একদিকে গরম গরম খেয়ে নেয়, ওই 6-7টার মতন রুটি হয়। তো সঙ্গে সঙ্গে করে নেই। তো এখন আর তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।